بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فقال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার দিন বসে কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ মুসল্লিবৃন্দ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে সুনানুস সাওম ও আদাবুহু অর্থাৎ সিয়ামের সুন্নাত সমূহ সিয়ামের আদব সমূহ এবং বর্তমান সময়ের সিলেটের দুটি নির্যাতিত সহি আকিদার দুটি মসজিদ প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশা আল্লাহ তৌফিক ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি যে মাসে আমরা আজকে উপনীত হয়েছি সেটি অত্যাধিক একটি প্রিয় মাস আল্লাহর কাছে যে মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছেন যার মাধ্যমেই এই মাসের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেকটা বেশি তাই আল্লাহ সুবহান ওয়া তাআলা যেহেতু এই মাসকে অত্যাধিক ভালোবাসেন সেহেতু এই মাসে আমাদেরকে আমল করে আল্লাহর রেজামন্দি হাসিল করার আল্লাহ যেন তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন আমরা সিয়ামের গুরুত্ব তাৎপর্য এবং এর মহত্ব আমরা গত সপ্তাহে জেনেছি শুনেছি আজকে আমরা সিয়ামের কিছু সুন্নাত আমল যেগুলো আমরা জানি করি তারপরও স্মরণ করার জন্য এবং সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য কিছু আলোকপাত করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সম্মানিত মুসল্লিবৃন্দ সিয়ামের অনেক সুন্নাত কাজ রয়েছে সুন্নাত
পাশাপাশি আমাদের সমাজে কিছু বেদাত ও চালু রয়েছে। সিয়ামের সুন্নতের মধ্যে অন্যতম একটি সুন্নাত আছে আস-সুহুর, সাহারি খাওয়া। আমরা সকলে আল্লাহর রহমত সাহারি খাই, সাহারি খাওয়া একটি সুন্নাত, সাহারি খাওয়া একটি সুন্নাত। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 1923 নম্বর হাদিসে বলেছেন যে তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। হে মুসলিমগণ, হে সিয়াম পালনকারীগণ, তাসাহারু তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরে বারাকা, কারণ সাহারি খেলে এখানে অনেক বরকত পাওয়া যায়, এখানে অনেক শক্তি পাওয়া যায়। আচ্ছা, যে ব্যক্তি সাহারি খেয়ে সিয়াম রাখতেছে সে সুন্দরভাবে সিয়াম পালন করতে পারবে, নাকি যে সাহারি না খেয়ে সিয়াম রাখতেছে সে সুন্দরভাবে পারবে? অবশ্যই যে সাহারি খেয়ে সিয়াম রাখতেছে, কারণ সাহারি খাওয়ার মাধ্যমে একটা সে শক্তি সঞ্চার করতে পারছে, এখানে শক্তি যোগাইতে পারছে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলটি হচ্ছে তোমরা সাহারি খাও। অনেকে আবার এমনটা আছে যে আমার শরীর এমন শরীর, এমন শক্তিশালী শরীর, আমি সাহারি না খেলেও সিয়াম রাখতে পারবো, কোনো সমস্যা নাই। অথচ সুন্নাত আছে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা সাহারি খাও, সাহারি খাওয়ার মাধ্যমে এই সুন্নাতকে বাস্তবায়ন করো, কারণ সাহারি খাওয়ার মাধ্যমে অনেক বরকত অর্জন করতে পারি। আল্লাহ সুবহান তাআলা আমাদের প্রত্যেককে সাহারি খাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহারির গুরুত্ব দিতে গিয়ে সহিহ মুসলিমের একটা হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের 1092 নম্বর হাদিসে বলেছেন যে ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামে আহলিল কিতাব আকলাতুস সুর। দেখেন সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছেন আল্লাহর রাসূল, বলেছেন আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য এবং ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য বা রোজার মধ্যে পার্থক্য হচ্ছে আকলাতুস সুর, সাহারি খাওয়া। মানে মুসলমানগণ সিয়াম রাখার জন্য তারা সাহারি খাবে, আর ইহুদি খ্রিস্টানরা তারাও তাদের প্রক্রিয়া অনুযায়ী তারা রোজা রাখে, তবে তারা কিন্তু সাহারি খায় না। তাহলে বোঝা যাচ্ছে সাহারি খাওয়ার গুরুত্ব কতটুকু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বলেছেন যে খালিফুল ইয়াহুদ আবান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যা করছে তার অপোজিট কাজটা করো। তারা সাহারি খায় নাই, মুসলমানদের উচিত সাহারি খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাওফীক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিসে সাহারি খাওয়ার তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন, হাদিসটি রয়েছে ইবনু হিব্বানের 3476 নম্বর হাদিসে। আল্লাহ রাসূল বলেছেন তাসাহারু তোমরা সাহারি খাও, ওয়ালাউ পিজুর আতে মাই, যদিও বা তোমাদেরকে এক ঢোক পানি খাওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ এক ঢোক পানি হলেও তোমরা সাহারি খাও, কে সিয়াম রাখো। মানে এখানে অনেকের অনেক সমস্যা থাকতে পারে, ভাত খাইতে পারবে না, অন্য কিছু খাইতে পারবে না, তবে কি করতে হবে, কমপক্ষে অ্যাটলিস্ট তার উচিত হবে সে যেন পানি এক ঢোক পানি খায়, এক ঢোক পানি পান করার মাধ্যমে সাহারি খায়, তারপরেও যেন সে সাহারি খায়। এ ব্যাপারে উৎসাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে সাহারি যে খাবো, সাহারি খাওয়ার কিছু উত্তম খাবার রয়েছে, সাহারি খাবার কিছু উত্তম খাবার রয়েছে, ঠিক তেমন একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের 2345 নম্বর হাদিসে উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ামাস সুহুরুল মুমিন আত-তামারু, নিয়ামাস সুহুরুল মুমিনে আত-তামারু, মুমিনরা যে খাবার দিয়ে সাহারি খায় তার মধ্যে উত্তম একটি খাবার আছে খেজুর। মুমিনগণ যে সমস্ত খাবার দিয়ে সাহারি খায়, আমরা বাংলাদেশের লোকেরা অনেকে ভাত খাই বা খেজুর রুটি খাই, কিন্তু এর মধ্যে উত্তম একটি খাবার আছে আকলাতুস তামার, মানে খেজুর খাওয়া। আমরা ভাত খাওয়ার পাশাপাশি যদি দুই একটা খেজুর খাই তাহলেও কিন্তু এই সুন্নাটা আদায় হয়ে যাবে। আমরা যে ভাত খাওয়ার বা রুটি খাওয়ার পাশাপাশি দুই একটা করে খেজুর খাই তাহলেও এই উত্তম সাহারি খাওয়া হয়ে যাবে, এই আমলটা আমরা পালন করতে পারবো। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে এই যে সিয়ামের যে আদব রয়েছে এবং সিয়ামের যে সুন্নাত রয়েছে সাহারি এবং উত্তম সাহারির কথা যেগুলো আল্লাহ রাসূল বলেছেন সেগুলো পালন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। দুই নম্বর, সাহারি খাওয়া তো সুন্নত এটা জানতে পারলাম, সাহারি কখন খাওয়া সুন্নত এটাও জানার প্রয়োজন রয়েছে। আমাদের সমাজে এমন কিছু ভাইয়েরা আছেন, এমন কিছু চাকুরিজীবী অথবা ব্যবসায়ী ভাইরা রয়েছেন, তারা সারা রাত ব্যবসা করে, 12টা 1টা 2টা পর্যন্ত ব্যবসা করে। তারা কি করে, 12টা 1টা 2টা পর্যন্ত ব্যবসা করে, 2টার সময় সাহারি খেয়ে শুয়ে পড়লো,
নাই ফজরের সালাত, নাই সুন্নাত আদায়, তারা কি করলো এই দুইটা একটা সময় সাহারিকে শুয়ে পড়লো সারাদিন। কি করলো সারাদিন তারা ঘুমায়, আবার উঠতেছে ঘুম থেকে 10টা 11টা 12টার সময়। এটাই কি সুন্নাত? এটা সুন্নাত নয়। সাহারি আমাদেরকে কখন খেতে হবে সে ব্যাপারে কোরআন এবং হাদিস দিক নির্দেশনা দিচ্ছেন এভাবে যে সহিহুল বুখারী একটি হাদিস 1931 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি খেতে হবে কখন, একটা হাদিস থেকে প্রমাণিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক সাহাবী বললেন যে তাসাহারনা মাআন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে সাহারি খেলাম, সুন্নাহ কামা ইলা সালাতে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার পর ফজরের সালাতের জন্য দাঁড়াইলেন, ফজরের সালাতের জন্য দাঁড়াইলেন। তখন একজন ব্যক্তি বলল যে কাম বাইনাল আযান ওয়াস সুহুর, কাম বাইনাল আযান ওয়াস সুহুর, রাসূলের সাহারি খাওয়ার শেষ সময় এবং আজানের সময়ের মাঝে কতটুকু ডিসটেন্স ছিল, কয় মিনিট পর আজান দেওয়া হতো ফজরের, অর্থাৎ রাসূল যে খাবার শেষ করতেন সাহারি, সাহারি শেষ করার পর কয় মিনিট পর আজান দেওয়া হতো। তখন ওই ব্যক্তি বললেন কদরা খামসিনা আয়া, সেই সাহারি বললেন যে সাহারি শেষ করার পর 50টা আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের পর ফজর আজান দেওয়া হতো। অর্থাৎ এ হাদিস প্রমাণ করতেছে যে সাহারি খেতে হবে ঠিক শেষ সময়ে, সাহারি করতে হবে শেষ সময়ে, আর শেষ সময়ে সাহারি খাওয়া সুন্নত। আমরা সাহারি খাওয়ার পরেই যেন আমাদের ফজর আজানের সময় হয়ে যায়, ঠিক এ সময়ে সাহারি খাওয়া সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু অনেকেই আমাদের সমাজে আছে 2টা 2:30 সময়ে সাহারি খায়, এটা কিন্তু সুন্নত বিরোধী কাজ, যদিও বা জায়েজ আছে তবে এটা সুন্নত বিরোধী কাজ। সুন্নত হচ্ছে শেষ সময়ে সাহারি খাওয়া, সাহারি খেয়ে যেন একজন মুসলমান সালাত করতে পারে, সালাত করার পর সে কি করে করুক, ঘুমাক বা কি করে করুক। কিন্তু আজকাল দেখবেন আমাদের সিয়ামের ধরনটা পাল্টে গেছে, সাহারি খাচ্ছে 2টার সময়, নাই কোনো সালাত, নাই অন্য কোনো ইবাদত, এটাকে সিয়াম বলে? সিয়াম এটাকে বলে না, সিয়াম বলা হয় যে প্রত্যেকটা গরহিত হারাম পাপাচার অশালীন গরহিত কাজ পরিত্যাগ করার মাধ্যমেই যে আমরা তাকওয়াশীল তাকওয়ার পথ অবলম্বন করতে পারবো, সেটাকেই বলা হয় সিয়াম। যে সিয়াম রাখার মাধ্যমে, যে সাহারি খাওয়ার মাধ্যমে আমাদের ফজরের সালাতে ছুটে যাচ্ছে, সেই সিয়াম কখনো আল্লাহর কাছে কবুল হতে পারে না। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের সুন্নাহ মোতাবেক, সুন্নাত মোতাবেক সিয়ামের যাবতীয় কার্যক্রম করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এখন এর মাঝে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি ভাত খাচ্ছি, খেতে 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 ফজর আজান শুরু হয়ে যাচ্ছে বা ফজর আজান শুরু হয়ে গেছে, এখন আমি করবটা কি? ভাত খাচ্ছি খাচ্ছি, এই খাওয়া অবস্থায় আজান দিচ্ছে ফজরের, এখন আমি করব কি? খাওয়া কি একদম বাদ দিয়ে দেবো নাকি খাবো? এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস সহিহ আবু দাউদের 2333 নম্বর হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ খাবার খাবে এমত অবস্থায় যদি সে আজান শুনতে পায়, আল্লাহ রাসূল বলেছেন ফালা ইয়াজাউ হাত্তা হাত্তা ইয়াকযিয়া মিনহু হাজাতাহু, সে যেন তার খাবার থেকে বিরত না থাকে যতক্ষণ না তার প্রয়োজনীয় এবং পাশের খাবারটা শেষ না করে। অর্থাৎ প্লেটে আপনি ভাত নিয়েছেন, খাবার নিয়েছেন, খেতে 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 আজান হচ্ছে, প্লেটের খাবারটা শেষ করে উঠবেন, এটা একটা হচ্ছে সুন্নাত, এটা একটা হচ্ছে আদব। এমনটা নয় যে আজানও শুরু হয়েছে খাবার বাদ দিয়ে দিলাম, তাহলে খাবারটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এমনটাও যেন না হয় আজান হচ্ছে, ভাত খাচ্ছেন, আর একটু ভাত নিলেন, আর একটু খাবার নিলেন, আর একটু বেশি করে খেয়ে নেই, এমনটা যেন না হয়। প্লেটে যতটুকু রয়েছে ততটুকু শেষ করা পর্যন্ত সুযোগ ইসলাম দিয়েছেন, তো আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মাসআলাটুকু বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এগুলো হচ্ছে সিয়ামের সুন্নত আমল, সুন্নত কাজ। আর একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল আছে সিয়ামের, সেটি হচ্ছে তাআজিলুল ফিতর, তাআজিলুল ফিতর, অর্থাৎ ইফতার করতে হবে তাড়াতাড়ি, ইফতার করতে হবে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে, কারণ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে রাত শুরু হয়ে যায়, যখনই ইদা গরাবাতি শামস, যখনই সূর্য ডুবে যায় তখনই রাত্রি শুরু হয়ে যায়, আর রাত্রিতে সিয়াম রাখতে হয় না, যখনই সূর্য ডুবে যাবে তখনই আমরা সিয়াম ভঙ্গ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সিয়াম যারা ভঙ্গ করবো, মানে ইফতার করবো, ইফতার করার মাধ্যমে সিয়াম ভাঙবো,
ইফতার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, মানে যখন সূর্য ডুববে সঙ্গে সঙ্গে করতে হবে। আমরা সকলে জানি বর্তমান আধুনিক যুগে সূর্য ডুবার সময়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, কিভাবে, বিভিন্ন ক্যালেন্ডারের মাধ্যমে, আবহাওয়াবিদদের মাধ্যমে। যে সমস্ত আবহাওয়াবিদ রয়েছেন তারা কখন সূর্য ডোবে এটা নির্ধারণ করে দিয়েছেন যে ঠিক এ সময় সূর্য ডোবে। তারপরেও আবহাওয়াবিদগণ 1 মিনিট বা 1.5 মিনিট সতর্কতা অবলম্বন করেন, মনে করেন আজকে সূর্য ডুববে 6:50 মিনিটে, তারা কিন্তু পোস্টারে বা ক্যালেন্ডারে লিখে দিয়েছেন 6:51 মিনিটে, 1 মিনিট সতর্কতা অবলম্বন তারা করে ফেলেছেন। তো আমরা, আমাদের কাছে সহজ হয়ে গেছে যে নির্ধারিত টাইম কোনটি, যে টাইমে আমরা ইফতার করব। আর ঠিক সেই নির্ধারিত টাইমে ইফতার করার ব্যাপারে ইসলাম উৎসাহ প্রদান করেছেন, আল্লাহ রাসুল অনেক ফজিলত বর্ণনা করেছেন। ঠিক তেমনই একটি হাদিস সহিহুল বুখারীর 1957 নম্বর হাদিস, আল্লাহ রাসুল বলেছেন, লা ইয়াজালুন নাস বিল খাইরি, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মা আজালুল ফিত্রা, যতদিন তারা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করবে। সুবহানাল্লাহ, যতদিন মানুষেরা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করবে, নির্ধারিত টাইমে ইফতার করবে, ততদিন পর্যন্ত মানুষেরা কল্যাণের মধ্যে থাকবে। কিন্তু বর্তমান সময়ের চিত্র হয়ে গেছে আলাদা, সূর্য ডুবেছে, ইফতারের সময় হয়েছে, তারপরেও মুয়াজ্জিনেরা, ইমাম সাহেবরা সতর্কতামূলক 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর কি করে আজান দেয়, সতর্কতামূলক। তারা আবার যুক্তি এখানে পেশ করে যে এতক্ষণ সহ্য করতে পারলাম আর 3 মিনিট সহ্য করতে পারবো না, এটা একটা খোরা যুক্তি, এটা একটা বাতিল যুক্তি। যেখানে ইসলাম আমাদেরকে উৎসাহ প্রদান করতেছেন সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করার, আর মানুষেরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করবে। আপনারা খুতবা চলাকালীন সবাই কোনো কথা বলবেন না, সব খুতবা চলাকালীন সবাই কোনো কথাবার্তা বলবেন না, কথাবার্তা বললে বুঝবো যে আপনার মাঝে শিক্ষা তো ন্যূনতম শিক্ষা নাই, কারণ ইতিপূর্বে আমরা অনেক বলেছি খুতবা চলাকালীন সময় আপনারা কেউ কথা বলবেন না, তারপরও কথা বলেন, যত প্রশ্ন থাকে খুতবার পরে করবেন, ইনশাআল্লাহ দলিল ভিত্তিক উত্তর দেওয়া হবে। সুতরাং খুতবা চলাকালীন সময় কোনো প্রকার শব্দ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুতবা চলাকালীন অবস্থায় যদি কেউ কথা বলে, পাশের ব্যক্তি যদি তাকে বলে যে তুমি চুপ থাকো, কথা বলিও না, কথা বলা যাবে না, তুমি চুপ থাকো, এ কথা বলাতেও চুপ থাকো, এ কথা বলাতেও তার খুতবার সমস্যা হবে, খুতবা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কিভাবে কথা বলতে পারি? সুতরাং খুতবা চলাকালীন অবস্থায় কোনো প্রকার কথা বলা যাবে না। এখানে কোনো প্রকার মিথ্যা কিচ্ছা কাহিনী, যার কিচ্ছা কাহিনী বলে আপনাদের নিকট ওয়াজ করা হচ্ছে না, কথা বলা হচ্ছে না, এখানে যে কথাই বলা হচ্ছে দালিলিক কোরআন সুন্নাহ ভিত্তিক তাত্ত্বিক ইনফরমেটিভ আলোচনা করা হচ্ছে। সুতরাং আপনাদের উচিত হবে সেটা মনোযোগ সহকারে শোনা। আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ইফতার করতে হবে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে, যখনই সময় হবে ঠিক সে সময়েই ইফতার করতে হবে, করতে পারলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে ওই সমস্ত ব্যক্তিরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঠিক সময়ে যথাসময় ইফতার করবে। আল্লাহ রাব্বুল আলামিন অত আমলটুকু করার তাওফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এই ব্যাপারে আরো ক্লিয়ার করার জন্য আরেকটা হাদিস বলেছেন, আবু দাউদ 2353 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজালুদ্দীনু জাহিরান, ততদিন পর্যন্ত ইসলাম দীন বিজয়ী থাকবে, ততদিন পর্যন্ত দীন ইসলাম বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষেরা ইফতার তাড়াতাড়ি করবে, অর্থাৎ সময় হওয়ার সঙ্গে সঙ্গে করবে, ততদিন পর্যন্ত ইসলাম দীন বিজয়ী থাকবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা দেরি দেরি করে তারা ইফতার করে, ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। তাহলে বোঝা যাচ্ছে দেরি করে ইফতার করা এই গুণটা কোনো মুসলিমের নয়, এটা ইহুদি খ্রিস্টানদের গুণ, তাই স্পষ্ট হাদিস থেকে বোঝা যাচ্ছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই সেই সুন্নাহ ভিত্তিক কোরআন এবং হাদিস মোতাবেক আমাদেরকে আমল করা তাওফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। কারণ কোরআন হাদিস ছাড়া মানুষের কোনো ব্যক্তির কোনো কথা প্রাধান্য পেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই সিয়ামের সুন্নত কাজগুলো পালন করা তাওফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সিয়ামের আরেকটি সুন্নাত হচ্ছে কি, সিয়াম ইফতার করতে হবে পাকা খেজুর দিয়ে, যদি পাকা খেজুর পাওয়া না যায় তাহলে শুকনা খেজুর দিয়ে।
যদি শুকনো খেজুরে বা পাকা খেজুর কোনো খেজুরে পাওয়া না যায় তাহলে পানি দিয়ে ইফতার করতে হবে। আর এটাই হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এই কথাটা বলেছেন সহিহ আবু দাউদের 2356 নম্বর হাদিসে। তাহলে বোঝা যাচ্ছে সুন্নাত একটি কাজ হচ্ছে আমরা খেজুর দিয়ে ইফতার করব। আমাদের মাঝে অনেককে দেখা যায় যে পিপাসাটা এমন প্রখর হয়ে যায় ওখানে পানিও আছে খেজুর আছে শরবতও আছে, আমরা কি করি শরবত দিয়ে কি করি শুরু করে দিই, এটা কিন্তু সুন্নতের খেলাফ হয়ে যাচ্ছে। যদি তো আল্লাহ রাসূল বলেছেন সেখানে যে খেজুর পাওয়া না গেলে পানি দিয়ে করা যেতে পারে, যেহেতু খেজুর উপস্থিত রয়েছে বর্তমান সমাজে অ্যাভেলেবল খেজুর পাওয়া যাচ্ছে, সেহেতু খেজুর দিয়ে ইফতার করা উত্তম এবং সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সুন্নতটুকু পালন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আর ইফতারের শুরুতে আমরা দোয়া করব, ইফতারের যে দোয়াটা আছে সেই দোয়াটা পাঠ করব। ইফতারের শুরুতে সহি দোয়া হচ্ছে যাহাবা জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটি হচ্ছে সহি দোয়া। এবং ইফতার শেষ করার পর আলহামদুলিল্লাহ বলে শেষ করে দেব। অথবা এই দোয়াটা কারো মুখস্থ না থাকলে ইসলাম এত সহজ, ইসলাম বলেছেন যদি কারো মুখস্থ না থাকে বিসমিল্লাহ বলে শুরু করবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবে, কোনো সমস্যা নেই। তাই এই দোয়াগুলো পরে আমরা ইফতার শুরু করব। আরেকটি জিনিস আমরা এতক্ষণ জানতে পারলাম যে সিয়ামের সুন্নত এবং আদব গুলো, সিয়ামের এবং বিশেষ করে রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আদব এবং গুরুত্বপূর্ণ বড় আমল সেটি হচ্ছে যখনই রমজান মাস আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান সদকা করতেন। যখনই রমজান মাস আসতেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান সদকা করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস বিল খায়রে, সহিহুল বুখারীর 1902 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কল্যাণমূলক কাজ করতেন। এবং যখন রমজান মাস আসত তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতেন, আর সে সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান করতেন। কানা আজওয়াদান নাস বিল খায়রে, কানা আজওয়াদুহু মিনার রিহিল মুরসালাতে, আল্লাহ রাসূল বলেছেন প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রাসূল তার সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান করতেন। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত আমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান সদকা করা। আল্লাহ রাব্বুল আলামিন তাওফীক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে জানি আমাদের মসজিদের পাশেই যে দেয়ালটা দেওয়া হয়েছে প্রতাপখানাকে প্রোটেক্ট দেওয়ার জন্য, এই দেয়ালটা দেওয়ার জন্য অনেক খরচ হয়েছে, অনেক ব্যয় হয়েছে। বর্তমানে এখনো অনেকে দান করার পরেও 15-17 হাজার টাকা ঋণ রয়েছে এই দেয়ালের জন্য। তাই আপনাদের প্রতি দুরাত্ম আহ্বান জানাচ্ছি, যাদের সমর্থ রয়েছে আল্লাহ যাদেরকে দিয়েছেন আপনারা আল্লাহর পথে দান করুন, ব্যয় করুন, কল্যাণমূলক কাজে এগিয়ে আসুন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে এই জনকল্যাণমূলক মসজিদের ইসলামিক কাজের দিকে দান সদকা বেশি বেশি করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আল্লাহ দিয়েছেন এই কারণেই বলতেছি, যদি আপনাদের না থাকতো তাহলে আমরা বলতাম না, যেহেতু আল্লাহ আপনাদের সমর্থ দিয়েছে যতটুকু সমর্থ দিয়েছে ঠিক সেই সমর্থ অনুযায়ী আমরা আল্লাহর পথে জনকল্যাণমূলক কাজের দিকে এগিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সিয়ামের আরেকটি আদব হচ্ছে আমাদের সমাজে অনেকে বিভিন্ন মুআমালাত কাজে ব্যস্ত, বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাজ করবে চাকরিতে লিপ্ত রয়েছে, তো এই সিয়ামে মানুষের মন মেজাজ তেমনটা ঠিক থাকে না। পেটে যখন খাবার থাকে না তখন মানুষের মন মেজাজ ঠিক থাকে না, তাই মানুষের মনটা মেজাজটা চড়াও হয়ে যায়, একদম প্রখর হয়ে যায়, খুব রাগ হয়। তাই একে অপরে কোনো কথা কাটাকাটিতে একজন অপরজনের প্রতি ক্ষিপ্ত হতে পারে, রাগান্বিত হতে পারে। তাই যদি কোনো সিয়াম পালনকারীর উপর কেউ রাগান্বিত হয়, কেউ গালিগালাজ করে, যে সিয়াম থাকবে তার উচিত সেজন্য বলে যে আমি ঝগড়া করতে পারবো না কারণ ইন্নি সাইমুন, আমি সিয়াম পালন করি, আমি ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারবো না কারণ আমি কি সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1904 হাদিসে বলেছেন প্রত্যেক মুসলিম যারা সিয়াম পালনকারী তারা যেন সিয়ামরত অবস্থায় কোনো ঝগড়া বিবাদে কাজিয়ে ফাসাদে লিপ্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাওফীক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এগুলো হচ্ছে সিয়ামের আদব, এগুলো হচ্ছে সিয়ামের আদব এবং সুন্নাত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে সিয়ামের আদব সুন্নাত গুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এখন যে দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে আমরা যে মুহূর্তে যে সময়ে আজকে এখানে বসে আছি আমরা তো সুন্দরভাবে খুতবা শুনতেছি, সুন্দরভাবে বক্তৃতা দিতে পাচ্ছি, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কোনো বাধার সম্মুখীন হয়নি। কিন্তু আজকে এই মুহূর্তে এ সময়ে সিলেটের কিছু দুটি মসজিদ, সিলেটের দুটি সহি আকিদার মসজিদ, মসজিদ তাকওয়া ওয়া মসজিদ কিউসেট, কিউসেট একটা মসজিদ রয়েছে,
এই দুটি মসজিদে তারা সহি সুন্না ভিত্তিক রসুলের আকিদা পোষণ করেন, সহি সুন্না ভিত্তিক আমল করার চেষ্টা করেন। তারা এই রমজান মাসে 8 রাকাত এবং 3 রাকাত 11 রাকাত তারাবি করেন, সুন্দরভাবে তারতিল সহকারে তারাবি হয়, এবং সেই মসজিদে সেই দুটি মসজিদে মহিলারাও অংশগ্রহণ করেন, তারাবিতেও আসেন এবং জুম্মার নামাজে আসেন। এই সহি সুন্না সেখানে বাস্তবায়ন করে সালাত করতেছেন সিলেটের ভূমিতে, যেখানে অনেক শেরেক বেদাতে আবাদ হয়, যেখানে অনেক অসংখ্য প্রায় 5 শতাধিক মাজার আছে, 5 শতাধিক মাজার আছে সিলেটে, সেই শেরেকের কারখানা হয় এলাকায় যেখানে দুটি মসজিদ গড়ে উঠেছে সহি আকিদার মসজিদ। সেই সমস্ত সহি আকিদার মুসলিম ভাইদের প্রতি নানা নির্যাতন বর্তমান চলতেছে, এই বর্তমান বাংলাদেশে চলতেছে। সিলেটের 2 জন মেয়রকে, সাবেক মেয়র বর্তমান মেয়রকে, সেই সিলেটের ফুলতলি পীর সাহেবের আন্ডারে সমস্ত বেদাতিরা এক ঐক্য হয়ে সিলেটের মসজিদকে ভেঙে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা আলটিমেটাম দিয়েছে সেই দুই মসজিদের মতোয়াল্লি এবং মুসলিদেরকে, যে 72 ঘন্টার মধ্যে যদি তোমরা আমাদের আকিদাভুক্ত না হও, হানাফি মাযহাব গ্রহণ না করো, আমাদের তরিকায় সালাত না করো, আমাদের তরিকায় না চলো, তারা এই 72 ঘন্টার মধ্যে তোমাদের মসজিদ ভেঙ্গে খান খান করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে মুসলিম রাষ্ট্র, যে মুসলিম রাষ্ট্রে মুসলমানরা কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলতে পারছেন না, কষ্ট হচ্ছে, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করতে পারছেন না, এই মুসলিম রাষ্ট্রে একজন ইহুদি কথা বলতে পারে, একজন বৌদ্ধ কথা বলতে পারে, একজন খ্রিস্টান কথা বলতে পারে, একজন হিন্দু কথা বলতে পারে, একজন নাস্তিক কথা বলতে পারে, আর এই বাংলাদেশে এই মুসলমানরা, তথাকথিত মুসলমানরা আমাদের সহি আকিদার ভাইদের প্রতি অনেক অত্যাচার করতেছেন, তারা কি সহি সুন্নাহ ভিত্তিক আমল করতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত তথাকথিত মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল তোমাকে গ্রহণ করতে মন চায় না, তুমি তোমার বাপদাদের পক্ষ থেকে মাযহাব অনুসারে তুমি যা পেয়েছো সেটাকে গ্রহণ করতেছো, কালকে আমাদের ময়দানে যখন তুমি মৃত্যুবরণ করবে, যখন তুমি কবরে যাবে, তোমাকে কি জিজ্ঞেস করা হবে মা মাযহাবুকা, তোমার মাযহাব কি ছিল, এটা কি তোমাকে জিজ্ঞেস করা হবে? অশ্বিনকালেও নয়, তোমাকে জিজ্ঞেস করা হবে মা ইসলামুকা মা দিনুকা, তোমার দিন ছিল কোনটা, তোমার দিন ছিল কোনটা, তারাই সেই সঠিক উত্তর প্রদান করতে পারবে, তারা সঠিক দিনের উপর অবিচল ছিল, অটুট ছিল, তারাই বলতে পারবে যে দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আজকে দেখেন সেই সিলেটের ভূমিতে মসজিদ তাকওয়ায় এবং কিউসেট মসজিদে মুসলিম ভাইরা সালাত করবে সেখানে বাধা দিচ্ছে। আজকে জুমুয়ার নামাজের পরে প্রায় সিলেটের 300 মসজিদ থেকে তারা মিছিল বের করবেন, সমাবেশ বের করবেন, যে এই মসজিদ উড়িয়ে দাও, ভাঙিয়ে দাও, নাউজুবিল্লাহ মিন যালিক। যে সময় আমরা উপনীত হয়েছি সেই সময়ের কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মুসলিমদেরকে, সেই সব মুসলিমদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝার তাওফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উক্ত মসজিদ দয়কে হকের উপর বিচল থাকা তাওফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদ দয়কে, দুই মসজিদকে এই যে কাফের মুশরিক বেদাতীদের কাছ থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ তাকে যে এই মসজিদকে দুনিয়ায় টিকে রাখবেন, পৃথিবীর কোনো পরাশক্তি নেই সেই মসজিদকে ভাঙতে পারে। এটা কেমন কথা, মসজিদ ভাঙবে মানে মুসলমানরাই মসজিদ ভাঙবে, এটা আবার কেমন কথা? এটা কি আমরা কাফের দেশে বসবাস করতেছি নাকি? এটা মুসলিম রাষ্ট্র, সরকার থেকে শুরু করে সকলেই মুসলিম। সেই দেশেই সে তথাকথিত মুসলিমরা 2 জন মেয়রকে ধরেছেন, সাবেক মেয়র বর্তমান মেয়রকে ধরেছেন, যে এই যে এনারা 8 টাকা তারাইবি করতেছে, বেদাতি কার্যক্রম করতেছে, সমাজে ফেতনা সৃষ্টি করতেছে, এই যে এনারা ইফতারের সময় 3 মিনিট আগে আজান দিচ্ছে, এরা সমাজে ফেতনা সৃষ্টি করতেছে, এই যে এনারা মসজিদের মধ্যে মহিলাদেরকে নিয়ে এসেছে, এই ধরনের উক্তি তারা পেশ করতেছে। কেন মসজিদের মধ্যে মহিলা যাওয়া যাবে না? কেন মসজিদের মধ্যে আমরা যখন ইফতার করবো, ইফতারকে ঠিক সময় করবো না, যে হাদিসগুলো আপনি আমি একটু আগে পেশ করলাম, কথা হচ্ছে সেই মসজিদে 8 রাকাত 11 রাকাত তারাবি পড়া হয় পেটের সহকারে। আমরা মনে হয় হাদিসে বলি না এমনটা হয়ে গেছি, আমরা সেই বাপদাদার আমলকে মাযহাবকে টিকে রাখার জন্য যে কি করতেছি আমরা ভেবে চিন্তা করে পারবো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সহিহুল বুখারী 1147 নম্বর এবং 48 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো যে কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো যে রমজান মাসে রাতের সালাত আল্লাহ রাসূলের কেমন ছিল, কত রাকাত ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কিংবা বাদ বাকি 11 মাস, রমজান কিংবা বাদ বাকি 11 মাসে 11 রাকাতের বেশি সালাত পড়তেন না। সহিহুল বুখারী হাদিস। আল্লাহ রাসূল ইউসাল্লি আরবাআন, দুই রাকাত করে চার রাকাত পড়তেন। আয়েশা বলতেছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সালাতের দীর্ঘতা, সালাতের সৌন্দর্যতা, সৌন্দর্য মণ্ডিতা কত সুন্দর ছিল তুমি জিজ্ঞেস করো না, এত সুন্দর ভাবে সালাত করতেন। ঐশ্বল্য আরবান আবার চার রাকাত করতেন, এত সুন্দর দীর্ঘ কেরাতে, দীর্ঘ রুকু সেজদায় করতেন, তুমি এ সম্পর্কে জিজ্ঞেস করো না, মানে তুলনাতীত, মুখে প্রকাশ করার মতো নয়, এমন সুন্দর করতেন। ঐশ্বল্য সালাতেন আবার তিন রাকাত বেদের করতেন। এই যে হাদিস সহিহ বুখারী হাদিস, এই হাদিসটা এখন তারা বলতেছে এটা তাহাজ্জুদের নামাজ, তারা বলতেছে তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ নয়। অথচ তাহাজ্জুদ তারাবি একই নামাজ, তাহাজ্জুদ তারাবি একই নামাজ। প্রথম রাত্রে পড়লে বলা হয় তারাবি, শেষ রাত্রে পড়লে বলা হয় তাহাজ্জুদ। প্রথম রাত্রে মানে এশার পরে শুরু করলে বলা হয় তারাবি এবং শেষ রাত্রে পড়লে বলা হয় তাহাজ্জুদ, একই নামাজ। এটা আমাদের কথা নয়, হানাফি বড় বিদ্বান, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন তাহাজ্জুদ নামাজ তারাবির নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, শুরুতে বললে তারাবি, শেষে বললে তাহাজ্জুদ। তাহলে তাদেরই আলেম, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন তারাবির তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু বর্তমান সমাজের লোকেরা পার্থক্য করতেছে, কিভাবে তারা বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 20 টাকা তারাবি চালু করেছে। জি হ্যাঁ, এরকম কয়েকটা হাদিস আছে, প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা হাদিস ত্রুটিযুক্ত, একটাও সহি হাদিস নয়। তবে ওমর রাদিয়াল্লাহু যে 20 টাকা চালু করেছেন এর পরিপ্রেক্ষিতে একটা সহি হাদিস রয়েছে মুয়াত্তা মালিকি, মুয়াত্তা মালিকি 347 নম্বর হাদিসের মধ্যে রয়েছে একটি হাদিস, সেটি হচ্ছে যেখানে বলা হয়েছে আনি সাইয়েদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আন্না ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ করেছেন কাকে, উবাই বিন কাব, উবাই বিন কাব নামক একজন সাহাবীকে, ওয়া তামিমা দারি এবং তামিম দারিবি নামে আরেকজন সাহাবীকে, অর্থাৎ দুইজন সাহাবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আন ইয়াকুমা লিন-নাসি ফি রমাদানা, এই দুইজন সাহাবী যেন মানুষদেরকে নিয়ে সালাতুল লাইল রাতের সালাত করে, তারাবির সালাত করে, ইহদা আশারা রাকাতান 11 রাকাত। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করেছেন দুইজন সাহাবীকে তোমরা লোকদেরকে নিয়ে রাতের সালাত 11 রাকাত করবে। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, ওই যে যঈফ হাদিসের বিপরীতে এই হাদিসটি আছে সহিহ হাদিস। এখন কোনটা আমল আপনারা করবেন করেন, তারপরও আমরা বলবো না, তারপরও আমরা বলবো না যে আপনারা 20 টাকা করতেছেন, আপনারা বেদাত করতেছেন, এই কথা আমরা বলবো না। যেহেতু এ ব্যাপারে অনেক মহাদেশেরা বলতেছেন রাতের সালাত যত ইচ্ছা পড়লে পড়তে পারেন, কোনো সমস্যা নাই, এজন্য আমরা বলবো না যে বেদাত, 20 টাকা করা বেদাত। আমরা এটাই বলবো, আপনারা যে 20 টাকাকে ফিক্স করেছেন এই হাদিসগুলো ঠিক নয়, আপনারা একদিন 20 টাকা করুন, একদিন 30 করুন, একদিন 40 করুন, অসুবিধা নাই। তবে আমরা যে আমলটা করতেছি 8 টাকা 11 টাকা, এটা সুসাব্যস্ত করার হাদিস দ্বারা, সহিহ বুখারী দ্বারা, মুসলিম দ্বারা, প্রত্যেকটা হাদিস দ্বারা সুসাব্যস্ত, এই অকাট্য বিধানকে বাতিল করার এই সিদ্ধান্ত আপনাদেরকে দিল কি ছেলেটের ভূমিতে মুসলিম ভাইয়েরা, সহি আকিদার মুসলিমরা এই সহি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাদের উপর নানান অবিচার, নানান অত্যাচার বর্তমান উঠে পড়ে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সমস্ত সহি আকিদার মুসলিম ভাইদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। যেখানে যে সমস্ত ব্যক্তিরা সুন্নাতকে বাস্তবায়ন করতে পারে তাদের অনেক সওয়াব রয়েছে। আমরা সকলে জানি মুয়াজ্জামুল আওসাত তাবরানি, মুয়াজ্জামুল আওসাত একটা হাদিস গ্রন্থ, সেই হাদিস গ্রন্থের 10240 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন ওয়ারাইকুম যামানাত সাবরিন, তোমরা যে সময়ের মধ্যে উপনীত হয়েছো এই সময়ে এমন একটা সময় আছে, এমন একটা জামানা আছে, সেটা ধৈর্যের সময়। এখানে কথা বললেই দোষ, কথা বললেই দোষ, হাদিস বললেই ফেতনা, হাদিস বললেই ফেতনা, এমন একটা সময় তোমরা উপনীত হয়েছো। জেনে রাখো লিল মুতামাসসিহি আজরু খামসিনা শাহীদান, এই সময়ে যদি কোনো ব্যক্তিরা, কোনো ব্যক্তিরা কোনো একটা সুন্নাতকে বাস্তবায়ন করতে পারে তারা যেন 50 জন শহীদের মর্যাদা পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই সময়ের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল এই সময়ের কথা বলেছেন, এই সময়ে যদি কোনো সুন্নাতকে বাস্তবায়ন করতে পারি, সুন্নাতকে আঁকড়ে ধরতে পারি, তাহলে 50 জন শহীদ অর্থাৎ যুদ্ধ করে, যুদ্ধ করতে করতে তারা মারা গিয়েছেন,
বেলায় কালিমার জন্য তারা শহীদ, তাদের মতো সব আমরা এই সুন্নতকে বাস্তবায়ন করতে গিয়ে পেয়ে যাবো। আল্লাহ সুবহান আল্লাহ সেই তাও বিধান করুক বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম এই সুন্নত আমাদেরকে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এতে কোনো সমস্যা নাই। এর মাঝেও আমাদের নিকট বিপদ আসতে পারে, বিপদ আসতে পারে, সেই বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ সুবহান ওয়াল্লাহু ইয়াসিনুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কাছ থেকে আমাদেরকে রক্ষা অবশ্যই করবেন। দুনিয়ার জেল এটা ক্ষণিকের জেল, দুনিয়ার জেল জুলুম অত্যাচার রিমান্ড এটা ক্ষণিকের অত্যাচার, ক্ষণিকের শাস্তি, কিন্তু আখিরাতে তাদেরকে ধরবেন, অবস্থা খারাপ করে ছাড়বেন, অবস্থা খারাপ করে ছাড়বেন। আমরা সকলে জানি বর্তমান সমাজে আমরা অনেকেই সুন্নত থেকে, নামাজের অনেক সুন্নত থেকে গাফেল। সুন্নত যখনই বলতে যাই এটা সুন্নত, তখন আমাদেরকে বলা হচ্ছে ফেতনাবাজ, লাবাজ হবি, নানান কটুক্তি করতেছেন, ওয়াহাবি, বিভিন্ন খারাপ নামে আমাদেরকে ডাকতেছেন, অনেকেই গালিগালাজ করতেছেন। অথচ খেয়াল রাখুন, শুনে রাখুন, সেই সময়ের কথা, সেই সময়ের কথা, 241 হিজরির আগে, অর্থাৎ 241 হিজরিতে মারা গিয়েছেন ইমামের মধ্যে শ্রেষ্ঠতম ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যিনি 10 লক্ষাধিক হাদিসের হাফেজ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সেই যুগে তিনি একটা কথা বলে গিয়েছেন লোকদেরকে, এ মানুষেরা লাউ রাআইতা মিআতা মাসজিদ, তোমরা যদি এই সময়ে 241 হিজরি এই সময়ে যদি তোমরা 100টা মসজিদ জরিপ করে দেখো, মা রাআইতা আহাদা আহলে মসজিদিন ইউসাল্লুনা আলা মা দাআ বিহিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল আসহাবু, তোমরা দেখতে পারবে না কোন মসজিদে সহিহ তরিকায় নামাজ পড়া হচ্ছে, কোন মসজিদে রাসূলের তরিকায়, সাহাবের তরিকায় সালাত পড়া হচ্ছে। ইয়া ইবনে তাইমিয়া ইমাম আহমদ বিন হাম্বলাহি মোলা তিনি বলেছেন সেই যুগের কথা, সেই যুগেই নাকি কি নামাজের বিকৃতি ঘটে গিয়েছে, আর এখন তো 1400 পার হয়ে গেছে হিজরি, তাহলে কত না বিকৃত হয়ে গেছে নামাজের মধ্যে দেখেন। তিনি বলেছেন তোমরা ফাংজুরু ফি সালাতিকুম, তোমরা তোমাদের সালাতের প্রতি সজাগ দৃষ্টি রাখবে, ওয়া আনজুরু মা ইউসাল্লি মাআকুম, যারা তোমাদের সঙ্গে সালাত করতেছে তাদেরও একটু খেয়াল করবে, তারা কিভাবে সালাত করতেছে তাদেরকে একটু শিক্ষা দেবে, জানাবে যে এটা এভাবে করতে হয়। তাই তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে দিনের পর দিনে, দিনের পর দিন আলহামদুলিল্লাহ সহি আকিদার লোক অনেক প্রবেশ করতেছে সুবহানাল্লাহ, কারণ তারা অনেকেই শিক্ষিত হয়েছেন, তারা বুঝতে পারতেছেন, নেট গবেষণা করতেছেন, কোরআন হাদিস পড়তেছেন, দেখতেছেন যে এটা হচ্ছে সহি হাদিস আর এটা হচ্ছে আমার অমুক পীরের কথা, এটা হচ্ছে সহি হাদিস, এটা অমুক পীর সাহেব, অমুক গাউস কুতুব সাহেব এ কথা বলেছেন, তো আমার উচিত, আমি যদি শিক্ষিত আমাদেরকে বলতে কোরআন হাদিসে কি ছিল, তাই কোরআন হাদিসে পেয়েছি সেটাকে মেনে নিয়েছি সুবহানাল্লাহ। এই কারণে অনেক ভাইয়েরা, অনেক ভাইয়েরা তাদের পরিবারেও, তাদের পরিবারেও গাফলাতি থাকলেও, তাদের পরিবারে ভরসা থাকলেও, তারা নিজেরা সহি আকিদা এবং সহি হাদিস ফলো করা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সহি আকিদার মুসলিম ভাইদেরকে কিয়ামত পর্যন্ত এবং যতদিন তারা জীবিত থাকবে ততদিন যেন সহি হাদিসের প্রতি অটুট থাকতে পারে, আল্লাহ তাআলা বিধান করুক বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলতে চাই আল্লাহ সুবহান ওয়া তাআলা সিলেটের ওই মসজিদ দুইটাকে, মসজিদ তাকওয়া কিউসের মসজিদকে এবং অন্য সহি আকিদার মসজিদগুলোকে জালেমদের কাছ থেকে, বেদাতীদের কাছ থেকে হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসলিম ভাইদেরকে সবর করা তাওফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভাইয়েরা এই অত্যাচার করতেছে তাদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ মাফিক জীবন গঠন করার তাওফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله سبحانه وتعالى جنابت প্রত্যেককেই ওই আয়াতগুলো কোরআনে, ওই আয়াতগুলো ফলো করা তাওফিক দান করে, যেখানে বলা হয়েছে সূরাতুন নিসা 65 আয়াত, সূরাতুল আহজাব 37 আয়াত, আল্লাহ বলেছেন ফালা ওয়া রব্বিকা, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ বলতেছেন নিজেই যে ফালা ওয়া রব্বিকা, আমি আমার নিজের কসম করে বলতেছি, লা ইউমিনুনা, তারা কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের বিবাদমান বিষয়ে মোহাম্মদকে বিচারক হিসেবে গ্রহণ না করবে। সুবহানাল্লাহ, অর্থাৎ আমাদের মাঝে ইখতিলাফ দেখা দিয়েছে রসুলের বিধান কি সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা মেনে নেব না ততক্ষণ পর্যন্ত না আমরা ঈমানদার হতে পারবো না। ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ, অতঃপর আমাদের অন্তরে যেন না থাকে আল্লাহ রাসূলের ফয়সালার উপর কোনো সন্দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলেছেন, আমরা জোরে আমিন বললে সমস্যা হয় মানুষের, যতক্ষণ এইরকম সমস্যা অন্তর সৃষ্টি না হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফল ইয়েদেন করেছেন, আর আমরা বলতেছি এখন রফল ইয়েদেন নাকি মাসি দাঁড়াই দিকে, আমরা আমরা নাকি মাসি দাঁড়াই। অথচ রসুল অকাট্য বিধান ইমাম বুখারী রাহিমাল্লাহ ফাতুল বারী দ্বিতীয় খণ্ড 252 পৃষ্ঠা তিনি বলেছেন, লা আসানিদা আসাহু মিন আসানিদার রাফঈ। এই রফল ইয়েদেনের হাদিসের চেয়ে পৃথিবীর মধ্যে সহি হাদিস আর নাই সুবহানাল্লাহ। এই হাদিস মানতেছে এখন বলতেছে মাসি দাঁড়াচ্ছি, নাউজুবিল্লাহ জালিক। তাই রসুলের বিধান, রসুল যেটা প্রমাণ, রসুল থেকে যেটা প্রমাণিত সেটাকে অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে, এখানে কোনো সন্দেহ সংশয় করার অবকাশ যেন না থাকে। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান। কোন মুমিন নর নারীর জন্য উচিত নয় যে বিষয়ে আল্লাহ এবং রাসূলের ফয়সালা রয়েছে সেই বিষয়ে নিজের কোনো ব্যক্তিগত মতামত পেশ করবে, যে না এটা আমাদের মাঝ হবে নাই, এটা আমাদের মাঝ হবে, এই যে নিজেদের ব্যক্তিগত মত পেশ করলো। কোরআনে আছে, হাদিসে আছে, বাস কোথায় থাক না থাক দেখার বিষয় নয়, কোরআনে আছে হাদিসে আছে, এটা আমরা মানবো। আমার বাপ দাদারা কষ্টে কি করে নাই তা আমাদের দেখার কোনো বিষয় নয়। তাই আল্লাহ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তারা ইমান হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে বিচারক হিসাবে মেনে নেবে না। তাই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদেরকে আমল করার তাওফীক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইয়েরা আছে কোরআন হাদিস ছাড়া অন্য পথে চলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন, এবং তাদেরকে কোরআন সহি সুন্নাহ ভিত্তিক চলার তাওফীক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমরা যে সময় উপনীত হয়েছি রমজান মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই রমজান মাসের সিয়ামগুলোকে রাসূলের তরিকায় সিয়াম পালন করার তাওফীক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সিয়ামরত অবস্থায় যেন আমরা কোনো সময় খারাপ কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, গীবত, চুগলখুরি এবং শিরক বিদআতি কার্যকলাপ যেন আমাদের মাধ্যমে না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাওফীক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সিয়ামগুলোকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সালাতগুলোকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন সুন্নাহর উপর অবিচল রাখুক বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে শিফা কামেল আজল দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আযি বিল্লাহি রাব্বান নাস ইশফা তাশফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদির সাকামা। আমাদের সমাজে অনেকে বিভিন্ন ভাই বিভিন্ন ব্যবসা বাণিজ্যে লিপ্ত রয়েছেন, কাজকর্ম চাকরিতে লিপ্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরিতে বরকত কল্যাণ দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার তাওফীক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমুল ইসলাম।